আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া ওমর বান্দরবানের রুমার সেনাবাহিনীর সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে এক সেনা সদস্য ও তিন সন্ত্রাসী নিহত হয়েছে নিহত সেনা কর্মকর্তা সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান তবে জনসংহতি সমিতির নিহত তিন সন্ত্রাসীর নাম পরিচয় পাওয়া যায়নি ওই ঘটনায় ফিরোজ নামে আরেক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বুধবার রাত 10:30টায় বান্দরবানের রুমা উপজেলার রুমা ও রাঙামাটি সীমান্তের দুর্গম বাতিপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে হতাহতদের সকালে সেনাবাহিনীর হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে পাঠানো হয়েছে ঘটনাস্থল থেকে একটি এসএমজি তিনটি দেশীয় বন্দুক সেনাবাহিনীর আদলে তিনটি পোশাক ও 280 রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ গোলা বারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী ঘটনাস্থল ও আশপাশের এলাকাগুলোতে সেনা টহল জোরদার করা হয়েছে রাশিয়ায় একদিনে 1,41,000-এর বেশি আক্রান্তের রেকর্ড হয়েছে 24 ঘন্টায় 21,000-এর বেশি শনাক্তের রেকর্ড হয়েছে জাপানের টোকিওতে জার্মানিতে একদিনে 2,00,000-এর বেশি আক্রান্ত শনাক্ত হওয়ায় দেশটিতে মোট আক্রান্ত 1 কোটি ছাড়িয়েছে কয়েক ধাপে সীমান্ত খুলে দেওয়ার কথা জানিয়েছে নিউজিল্যান্ড সাউথ অস্ট্রেলিয়ায় একদিনে করোনায় একজনের মৃত্যু হয়েছে আক্রান্ত 1,500-এরও বেশি রাজধানীর ধানমন্ডিতে নিজের ফ্ল্যাট বাড়িতে আত্মহত্যা করেছেন আবু মোহসিন খান নামে এক ব্যবসায়ী তিনি চলচ্চিত্র অভিনেতা রিয়াজের শ্বশুর বলে জানিয়েছে পুলিশ ময়নাতদন্তের জন্য মোহসিন খানের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ বলছে ধানমন্ডির 7 নম্বর রোডের ওই অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে একাই বাস করতেন ব্যবসায়ী মোহসিন খান একমাত্র ছেলে দেশের বাইরে এবং মেয়ে তার স্বামী চলচ্চিত্র অভিনেতা রিয়াজের সঙ্গে ঢাকাতেই থাকেন তিনটি ওয়ানডে ও দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে 12 ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল সিলেটে 5 দিনের কন্ডিশনিং ক্যাম্প করার জন্য নির্ধারিত সময়ের আগেই আসছেন রশিদ খানরা চট্টগ্রামে ওয়ানডে এবং ঢাকায় হবে টি টোয়েন্টি সিরিজ বিপিএল এর শেষ পর্বের পাশাপাশি আফগানিস্তান সিরিজেও ডিআরএস থাকতে পারে বলে জানিয়েছে বিসিবি সাদি মাহমুদের রিপোর্ট দিবারাত্রি করার চিন্তা করছে বিসিবি আমাদের এখন পর্যন্ত যেটা প্ল্যান রয়েছে সেটা হচ্ছে যে আমরা এই ওয়ানডে এবং টি টোয়েন্টি যে সিরিজটা হবে আফগানিস্তান জাতীয় দলের সাথে সেটা আমরা ঢাকাতে এবং চিটাগাংয়ে ইন্টারন্যাশনাল কমিটমেন্টের বায়ো বাবলটা একটু ডিফারেন্ট হয় বাট আমরা এটা দুই বোর্ডের আন্ডারস্ট্যান্ডিং যেটা আছে তাতে আমরা স্ট্যান্ডার্ড একটা প্রোটোকল আমাদের আছে যেটা এখন ইন্টারন্যাশনালি প্র্যাকটিস হচ্ছে সেই বায়ো বাবল প্রোটোকলটাই আমরা ফলো করব বিপিএল এর এবারের আসরে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস না থাকায় শুরু থেকেই আলোচনা সমালোচনার শেষ নেই আফগানিস্তান সিরিজের পাশাপাশি ঢাকায় বিপিএল এর শেষ ধাপে অত্যাধুনিক এই প্রযুক্তি থাকার সম্ভাবনা আছে বলে জানিয়েছে বিসিবি আমরা চেষ্টা করছি শুধু আফগানিস্তান না আমাদের শেষের যে অংশে যে বিপিএল এর যে ম্যাচগুলো হবে সেখানেও ডিআরএস কে ইন্ট্রোডিউস করা যায় কিনা সে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে সো আমাদের চেষ্টা থাকবে যে অ্যাটলিস্ট আমাদের শেষ যে স্লটের যে ম্যাচগুলো হবে ঢাকাতে সেই ম্যাচগুলো প্লাস আফগানিস্তান সিরিজের ডিআরএসটাকে ইনশিওর করার জন্য চলমান বিপিএল এ দলগুলো জৈব সুরক্ষা বলয় নিয়ে কিছুটা প্রশ্নের জন্ম দিয়েছে তবে আফগানিস্তান ও বাংলাদেশ সিরিজে বায়বা বলে থাকছে বেশ কড়াকড়ি করোনাকালে সরকারের নির্দেশনা মেনে মাঠে দর্শক ফেরানোর কথাও ভাবছে বিসিবি সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা দর্শক এই ছিল হাতে থাকার শীর্ষ খবর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে